ওয়েলকাম টু নোটিস বাংলা। আমি আজকে আপনাদের দেখাবো যে ফটোশপ সিসিতে সবগুলা টুলসের ব্যবহার কিভাবে করতে হয় সেটি দেখাবো। একটি ভিডিওতে আপনি সবকিছু বুঝতে পেরে যাবেন। এই কাজগুলা যেমন করতে পারে না সেক্ষেত্রে কি করুন, যে ধরুন এই যে আমি লেসো টুল সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এটাকে আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিলে এটাকে যদি আমি কালারটাকে চেঞ্জ করতে হয় সেজন্য ডিলিট বাটনে প্রেস করে দিতে হবে। ডিলিট বাটনে প্রেস করে দিলে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। সেটা 7.0-র ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে না, কিন্তু সিসিতে কিন্তু এই অপশনটা চলে আসে। এখানে যদি আমরা কালার করতে চান, দেখেন এটা এখানে কালার করতে চাইলে এখানে কালার আপনি সিলেক্ট করে দিতে হবে। আপনি এই কালার দিতে চাচ্ছেন, আমি এই কালার দিয়ে আপনি ওকে করে দিলাম, তাহলে সে কিন্তু এই কালারটা কিন্তু আপনার এখানে চলে আসবে। ধরুন ডিলেট, আবার এখানে কালার, ওকে, কিন্তু এই কালারটা এখানে চলে আসে। কিন্তু 7.0-র ক্ষেত্রে শুধু এটা আমি সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে দিলেই কিন্তু এটা কাজটা কিন্তু হয়ে যায়। এখন দেখুন এখানে কিছু অপশন আছে, লেসার টুলের যে কিছু অপশন আছে সেটি দেখাবো। ধরুন এই যে টিপটাকে যদি আপনি এখান থেকে উঠিয়ে দিতে চান, সেক্ষেত্রে লেসার টুলের মাধ্যমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করে দিন। প্রেস করে দিলে দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার কন্টেনার, প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, গ্রে, হোয়াইট, এখানে বিভিন্ন কিছু অপশন এখানে আছে। এখন যদি আপনি ফোরগ্রাউন্ড কালারটা দিতে চান, দেখুন এখানে ফোরগ্রাউন্ড কালার যেটা আছে এটা কিন্তু এখানে ওকে করে দিলে কারণ এই ফোরগ্রাউন্ড কালারটা এখানে বসে যাবে। এখন আমি আবার চলে যাচ্ছি। এখন যদি আপনি কিবোর্ডের আবার ডিলেটে প্রেস করে দেন, এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি সিলেক্ট করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইটটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার, এই হোয়াইট কালারটা কিন্তু এখানে চলে আসবে। সেক্ষেত্রে আবার আমি দেখাচ্ছি, আবার এখানে যদি কালার এটা দেখিয়ে দিলাম, কন্টেন্ট এরিয়া, এখন এটা যদি আপনি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিলে দেখতে পারেন যে এই যে আউটসাইডটা যে কালারটা আছে, এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা এখানে অ্যাডজাস্ট হয়ে এই টিপটা এখান থেকে উঠে যাবে। দেখেন এটা হলো আপনার যে আমরা যে হেলিং টুল, ব্রাশ ব্রাশ টুল যে আছে, হেলিং ব্রাশ টুলের মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেই কাজটা এখানেও আপনি লেসার টুলের মাধ্যমে কিন্তু কাজটা আপনি এখানে করতে পারবেন, শুধু অপশনটা যদি আপনার জানা থাকে। এখন ডিলেট বাটনে প্রেস করে দিলেন, ধরুন আপনি এখানে স্পটগুলো আপনি তুলে দিচ্ছেন বা ওয়াটার মার্ক যদি থাকে সেগুলো আপনি তুলে দিচ্ছেন, সেটি কিভাবে করবেন? তখন আপনাকে যেতে হবে হেলিং টুলিং ব্রাশের মাধ্যমে। এই ব্রাশের মাধ্যমে আপনি মনে করেন যে আপনি কাজটা করবেন, তখন এটাকে আপনি বিভিন্নভাবে উঠিয়ে উঠিয়ে সরিয়ে সরিয়ে পরে কাজটা কিন্তু আপনি এখানে করতে হয়। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ক্লোন স্ট্যাম্প টুল আছে, আবার হিস্টোরি ব্রাশ আছে, এখানে বিভিন্ন ধরনের কিন্তু ব্রাশ আপনার এখানে আছে, কুইক সিলেকশন মোড, এখানে দেখুন কুইক সিলেকশন মোড আছে, অনেকগুলো অপশন এখানে আপনার দেওয়া থাকবে। তখন এই যে যে স্পট হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, আর হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, পেস্ট টুল দেখতে পাচ্ছেন, কেটিপ এওয়ার মুভ টুল দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ইয়ে টুল দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি এটা সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করলেন, এটাকে আপনি ধরে এখান থেকে উঠে যাবে, কিন্তু এটা কিন্তু আপনি এখানে বসে যাবে। এখন এনে কয়েকটা অপশন আছে সেটি যদি দেখাই, আমি আরেকবার আমি পেস্ট টুলে চলে যাব। পেস্ট টুলে গিয়ে এটাকে ধরে আপনি যদি এই যে যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন যে জায়গায় ভালো, এই কালার যদি আপনি এটা অ্যাড করে দেন, তাহলে এই কালারটা এখান থেকে উঠে যাবে, এটাকেও স্পট হিসেবে এটাও আপনি তুলতে পারেন। আবার যদি এটা এভাবে থাকে, তখন আপনি হেলিং ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে কাজটা করবেন সেজন্য আপনাকে এটা আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল ডি। এখানে যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্ল্ড বাটন চেপে ধরে এটা যদি আপনি এখানে ঘষেন, টিপ দেন, তাহলে কিন্তু এটা উঠে যাবে। সেক্ষেত্রে লেসার টুলের যে ক্ষেত্রটা সেটাও কিন্তু এভাবে কাজটা করা যায়। সেটা হলো এটা আপনি সিলেক্ট করে দিলেন, এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে কন্টেন্ট অ্যাওয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যেটা এটা যদি আপনি এখানে ওকে করে দেন, তাহলে এটা কিন্তু এখানে উঠে যায়। আবার এটাকে যদি আপনি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে যদি কাজটা করেন, তাহলে কিভাবে করেন, এখানে দেখেন কন্টেন্ট আওয়ার মুভ টুল, এখানে হলো মুভ টুলের মাধ্যমে এটাকে ধরে আপনি এখানে ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই কালারটা ফিল হয়ে যাবে। আপনি যদি ধরুন আমি এই কালার এখানে ছেড়ে দিলাম, কিন্তু এটা কিন্তু এখান থেকে মুভ টুলস মানে মুভ হয়ে যাবে, এখানে উঠে যাবে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আর ওই হেলিং টুল ব্রাশের মাধ্যমে যাওয়ার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে এই অপশনটা একটু অ্যাডভান্স দিয়েছে, সেজন্য ডিলিট বাটন প্রেস করতে কন্ট্রোল আবার দিলেই এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। অবশ্য লেসার টুলের রেডিয়াসটা দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে করতে হয়।
আরেকটা জিনিস বুঝেছি যে রেডিয়েন্সটা কিভাবে করবেন আপনারা। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন ধরনের কাজ এখানে আছে। দেখুন এই যে যে এই টুলটা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই এখানে, দেখেন আমি এটি ছোট করে দেখাচ্ছি। এখানে ইলেকট্রিক্যাল মার্কেল টুল দেখতে পাচ্ছেন, এখানে আবার ইলেকট্রিক্যাল মার্কেল টুলস, আবার দেখুন এখানে দেখেন মুভ টুল দেখতে পাচ্ছেন। এই মুভ টুলসটা কিন্তু এখানে দিলেও কিন্তু আপনার দিতে পারতো, কিন্তু এখানে দেয় না, যেহেতু একটা কারণ আছে। এখন দেখেন আমি রেকটিকুলার টুলস দিয়ে যে আমি সিলেক্ট করলাম, এই দেখেন এই যে মাক্স টুল, এটা কিন্তু শর্টকাটেও কিবোর্ডের এম বাটন প্রেস করে কিন্তু এটার মধ্যে চলে আসতে পারেন। এখন ধরুন আমি ছবিটার এতটুক জায়গা আমি কালার করব, কালার করার জন্য যদি আমি ডিলিট বাটনে প্রেস করে দিই, প্রেস করে দিয়ে আমি কালার সিলেক্ট করে দিলাম। ধরুন কালার সিলেক্ট না করে আমি এই যে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার আছে, এই যেমন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার আমি ঠিক করে দিলাম, এটা আমি সেট করে দিই, এটা আমি ওকে করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা কালার চলে এসেছে। আমি আবার অন্য কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের, কালার ধরুন আমি ব্লু কালার দিয়ে দিলাম বা নীল কালার, এটাকে দিলাম ওকে করে দিই, এটা নীল কালার এতটুকু পরিমাণ চলে এসেছে। এখন এই মুভ টুলটা পাশে দেওয়ার কারণ হলো, সেটা হলো যদি আপনি এটাকে আপনি সরাতে চান বা মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি মুভ টুলটা আগে এদিকে আপনি খুঁজতে হবে, সেজন্য এখানে আপনি ধরে এটাকে আপনি এখান থেকে আপনি সরিয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা যে নিচ্ছে সেটা কিন্তু এখানে চলে আসছে, সেক্ষেত্রে পাশাপাশি কারণ এই জন্যই যে এই টুলের ক্ষেত্রে আপনি এই টুলটা ব্যবহার এখানে আপনি করতে পারেন, এটার এটা একটা ব্যবহার। আমি আবার ব্যাগে যাচ্ছি, কন্ট্রোল জেড, এখন শুধু এটার ক্ষেত্রে এটা। এখন যদি আপনি এখানে আরো তিনটি অপশন আছে, এটা যদি আপনি এটা সিলেক্ট করেন, দেখুন এটা কিন্তু একটা সিলেক্ট করার পরে কিবোর্ডে কোনো প্রেস না করার ক্ষেত্রে এটা কিন্তু উঠে যাচ্ছে। এখন যদি আমি এটা সিলেক্ট করে দেন, মিডল পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, অ্যাডেড যেটা মানে এটা অ্যাড করার জন্য, এখন যদি আপনি যতগুলো সিলেক্ট করতে মন চায় এখানে আপনি ততগুলো এখানে আপনি সিলেক্ট করতে পারেন। আবার এটা যদি দেন, এটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে চ্যাপ্টার ফ্রম দি সিলেকশন, এখন যদি আপনি এখানে সিলেক্ট করেন এটা সিলেক্ট এখান থেকে উঠে যাবে, একটি করে আর আনসিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা হলো শুধু ক্ষেত্রে একটা ব্যবহার করবেন, আর মিডল পয়েন্ট যেটা এটা হলো আপনি পুনরায় অনেকগুলো ব্যবহার করতে পারেন, অনেকগুলো একসাথে আপনি সিলেক্ট করতে পারেন। আর দ্বিতীয়টা হলো সেটা হলো আপনার এভাবে ধরে আপনি এটাকে আনসিলেক্ট করে দেবেন, এটাকেও আনসিলেক্ট করতে হবে। আর এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইনসার্ট উইথ দিস সিলেকশন, এখন যদি আমি এখানে সিলেক্ট করে দেখেন অনেকটা অপশন কিন্তু চলে আসে, এটা দিয়ে দিলাম, একটা সিলেক্ট করবেন, পরবর্তীতে আর একটা সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এটা তিনটার অপশন, তিন ধরনের কাজ। এখন এই যেখানে মুভ টুল দেখেন, আমি মুভ টুল দেখাচ্ছি, ধরুন আমি এটাকে সিলেক্ট করে মুভ টুলের মাধ্যমে এটাকে আমি একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে লেয়ার করে নিলাম, এটা কিন্তু একটি লেয়ার কিন্তু এখন হয়ে গেছে, এখানে দুটি লেয়ার হয়ে গেছে। এখন মুভ টুলের কাজ হলে এটাকে ধরে আপনি এখানে ড্যাশ করে ছেড়ে দিতে পারেন, মুভ টুলের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করে এটা বড় করতে পারেন, এটা কিন্তু মুভ টুলের কাজ হলো আপনার। এটা যে কোনো ক্ষেত্রে আপনি এক এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করবেন, সেটাকে আপনার মুভ টুলে পরিণত করে। এখানে মুভ টুলের কিন্তু একটাই অপশন, সেটা অন্য কোনো আর অপশন না। যদি কোনো বাড়তি কোনো অপশন থাকতো তাহলে এই যে এরকম একটা এরো আইকন এখানে দেখতে পাবেন, সাদা একটা আইকন, সেটাকে আপনার অনেকগুলো টুল এখানে আছে। তাহলে আমি লেসার টুলের ক্ষেত্রটা আপনাকে দেখালাম, লেসার টুল যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন, মুভ টুল দিয়ে আপনি এখানে মুভ করে অন্য জায়গায় সরিয়ে নিতে পারবেন। এখানে লেসার টুলের ক্ষেত্রে এখানে দেখেন প্লাগইন লেসার টুলস আছে, আপনি এটা যদি ঠিক সেট করতে চান, আপনি এটাকে ধরে আপনি পেন টুলের কাজ যেটা, এটাকে ধরে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে এই জায়গায় যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু এটা একটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন আমি আরেকটা দেখাচ্ছি, এখানে কিন্তু আরেকটি টুলস আছে, এটা ম্যাজিক ইজ টিক্স, এই যে লেসার টুলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আরেকটা টুলস। এখন যদি আপনি এই জায়গায় যদি আপনি এভাবে সিলেক্ট করেন, ধরুন আমি এতটুক পরিমাণ সিলেক্ট করব, দেখুন আমরা সিলেক্ট কিন্তু করতে হচ্ছে না, শুধু আপনি মার্কটা করালে এটা কিন্তু, আবার ডিলিট বাটন প্রেস করে আমি আবার দেখাচ্ছি, দেখুন আমি ধরুন আমি চুলটাকে সিলেক্ট করব, চুলটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে চুলটা সিলেক্ট করলাম, আমি দেখেন যে জায়গায় চুল চুলের এরিয়া দেখাচ্ছে সেই জায়গাটুকু কিন্তু সিলেক্ট কিন্তু হচ্ছে, আমি চাইলেও কিন্তু বেশিরভাগ কিন্তু ভিতরে আনতে পারছি না। দেখেন এই দেখেন আমি ধরুন আমি চুলের সাইড দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি, শুধু মাউসটা আমরা ড্র্যাগ করবেন এখানে,
এখানে ঘুরালে দেখেন, এটা কিন্তু মার্কিং তো আমি ওকে করে দিলাম, দেখেন এটা কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এটা আমরা কুইক টুলের মতোই কাজ করে, আমরা নিজের মতো যে জায়গাটুকু আপনি এরিয়া করতে চান সেই জায়গাটুকু এখানে আপনি এরিয়া এখানে করতে পারবেন। তাহলে তিনটি টুলস আপনারা এখানে দেখলেন, রেকটিকুলার টুলস, মুভ টুলস এবং কি লেসো টুল। এটা এখন দেখেন এখানে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের ক্ষেত্রে যেমন ব্রাশ টুল সেটা হলো আমরা কুইক সিলেকশন টুলস যেটা আর ম্যাজিক ওয়ান টুলস দেখতে পাচ্ছেন। কুইক সিলেকশন টুল যেটা সেটাকে আপনি ধরে এভাবে আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো জায়গা। এখন ধরুন আমি ভিতরে সাইড সিলেক্ট করছি, আমি এতটুকু সিলেক্ট করব, শুধু ছবিটাকে সিলেক্ট আমরা করতে পারছি। আর কুইক টুলের কাজটা হলো ম্যাজিক টুল যেটা, এটাকে এটা যদি আপনি এখানে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি পুরোটা সিলেক্ট করে নিয়েছে। এখন এখানে কিছু অপশন আছে দেখেন, এটা যদি আমি সিলেক্ট করি, যদি এখানে একটা ক্লিক করে দিলাম আর একটা ক্লিক করলে এই আমার যে সিলেক্ট আমি করেছিলাম সেটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি মিডল পয়েন্টটা ক্লিক করেন, আমি এতটুক দিলাম আবার এতটুকু আমি বিথড্র করতে চাইলে সেটা কিন্তু আপনি এটা বাড়ানোর ক্ষেত্রে এই কাজটা আপনি এখানে এই যে মিডল পয়েন্টটা দেখতে পাচ্ছেন অ্যাড সিলেকশন এটা আপনি করতে পারেন। এখন দ্বিতীয়টা এই যে তৃতীয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাব সিলেকশন, দেখেন আপনি যতটুক করতে চাইছিলেন ততটুক আনসিলেক্ট হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি সিলেক্ট করলাম, পরবর্তীতে যদি এটা আমি সিলেক্ট করে দিই এটা ক্লিক করলাম আনসিলেক্ট হয়ে গেছে। আবার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এই এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে দেখেন এখন যদি আমি আনসিলেক্টে ক্লিক করে দিই এটা একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু এটা আনসিলেক্ট হয়ে যাবে। যতটুকু আমি এরিয়া করব ততটুক এটা বাহিরে চলে যাবে, এটা হলো আনসিলেক্টের কাজ। দেখতে পারলেন চারটি টুল এসে দেখেন। এখন ক্রপ টুল যেটা দেখতে পাচ্ছেন এই যে ক্রপ টুলের বিভিন্ন ক্ষেত্র আছে, এখানে ক্রপ টুল এটাকে আপনি ক্রপ করে এখানে আপনি কেটে নিতে পারেন। আর একটা আছে সেটা হলো এখানে ক্রপ টুলের ক্ষেত্রে এখানে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, পারমিসিভ ক্রপ টুলস এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে এতটুকু আপনি ক্লিক করে দিলেন, ক্লিক করে দিয়ে এটাকে আপনি যদি এদিকে সিলেক্ট করে নিতে পারেন, এদিকে আরো করে আপনি ছবিটাকে সিলেক্ট করতে পারেন। দেখুন আমি এতটুকু ক্রপ করে দিলাম। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন দেখুন ছবিটাকে আমি ওই যে মাপে ঘুরিয়েছিলাম সেটা কিন্তু এটা বাঁকা সোজা করার জন্য মানে এটা আপনি এই টুলটাকে ব্যবহার করতে হয়। আমি এতটুক ধরে এটাকে আমি ওকে করে দিচ্ছি, করে দিলাম, এটা কিন্তু করতে পারেন। আর এটাকে যদি আপনি একটু বাঁকা করতে চান, ধরুন ছবিটাকে আপনি একটু বাঁকা করবেন, সেক্ষেত্রে এটা ক্লিক করে দিলাম, দেখুন এটা কিন্তু একটু বাঁকা কিন্তু হয়ে গেছে, ছবিটা সোজা ছিল বাঁকা হয়ে গেছে। এখানে আরেকটা টুলস দেখতে পারেন, যে স্কিল টুলস দেখতে পাচ্ছেন, এখানে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটা কিন্তু এতটুকু পরিমাণ কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে গেছে। দেখুন এটা হলো স্কিল টুলস দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা টুলস আছে স্কিল সিলেক্টেড টুলস, এখানে বিশেষ ক্ষেত্রে এই টুলসগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, শুধু আমাদের ক্ষেত্রে পড়ে, শুধু ক্রোড টুলসটাই বেবি মানে খুব অনেকটাই দরকারি হয়ে পড়ে। এই আইড্রোপার টুলস দেখতে পাচ্ছেন, এই যে আইড্রোপার টুলস এখানে কিন্তু বিভিন্ন কিছু অপশন এখানে আছে। এখানে আইড্রোপার টুলস এর মাধ্যমে এটাকে আমরা দেখুন এখানে আমি কালার গেড়ে কালারটা নিয়ে নিতে পারেন এখান থেকে, যে যে আমরা এই কালারটা দরকার এটা আইড্রোপার টুলের মাধ্যমে অল্ট বাটন যদি সিলেক্ট করে দেন কিবোর্ডে এটা কালারটা এখানে আইড্রোপারে চলে আসবে। থ্রিডি টুলস যেটা দেখতে পাচ্ছেন এটাকে থ্রিডি অপশন কাজ করার জন্য, এটা কলার স্যাম্পল টুলস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার কালার যদি আপনি গ্রেডিং করতে চান কোন কালারটা কোন এখানে আছে এখানে আপনার লেখা চলে আসবে কোনটা কোন কালার চলে আসছে এখানে দেখতে পারবেন। ধরুন আমি এই কালার সিলেক্ট করে দিলাম, এখানে যেটার যে কোডটা আছে কিছু এই কোডগুলো এখানে শো করবে, এই কালারের কোডটা কি এটা এখানে এখানে শো করবে, এটা হলো এটার কাজ। আবার দেখতে পাচ্ছেন এটা রুলার্স দেখতে পাচ্ছেন, আপনি যদি এখান থেকে রুল করে দেন তাহলে এটা কতটুকু আছে এটা রুলারের ক্ষেত্রটা কিন্তু আপনি এখানে নির্ণয় কিন্তু করতে পারবেন রুলারের ক্ষেত্রে যেটা। আবার এখানে নোট নোট টুলস, এখানে যদি আপনি কিছু নোট করতে চান এখানে আমি এক্সট্রা কিছু নোট করে রাখবেন, ধরুন আমি এটা এখানে করে রাখলাম, এটাকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা নোট এখানে
ভাসবে। আমি এটা ব্যাগে যাচ্ছি, ক্লিক করে দিলাম। এখানে বিভিন্ন ধরনের টুলস এখানে আপনি দেখতে পারবেন, এটা আপনি ওকে করতে পারেন। তিনটে কাউন্ট টুলস দেখতে পাচ্ছেন, এটাকে কাউন্ট করতে পারেন আপনি। এখানে এটা আপনি 2 সিলেক্ট করে দিলেন, এই জায়গাটা আপনি 3 সিলেক্ট করে দিলেন, এটা আমি কাউন্ট টুলস বলে যেটাকে, এটাকে আমি কাউন্ট সামনে করতে পারেন। ব্যাগে চলে যাচ্ছে। এখন দেখুন আমি যে যে হেলিং টুল ব্রাশটা দেখিয়েছিলাম, ব্রাশ টুল যেটা, ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুল। এখন যদি আমি এই কালারটাকে এখানে অল্ট বাটন ধরে করি, তাহলে কিন্তু এখানে এই কালারটা জুম করে দেখাচ্ছি। আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম, কালারটা এখানে ব্রাশ টুলের কাজ হলো, এটাকে আমি ঘষলে এই কালারটা এখানে সেট হয়ে যাবে। লেগে যাচ্ছে। আবার এখানে আরেকটা টুলস আছে, দেখেন পেন্সিল টুল, যেটা দেখতে পাচ্ছেন। যদি ধরুন আমি এর এখানে কালার করলাম, এখানে যদি আপনি কিছু হাতের কিছু লেখা লিখতে চান, সেক্ষেত্রে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন কলমের লেখার মতো আমি একটু বড় করতে চাই। এখানে যদি আপনি সিগনেচারের ক্ষেত্রে দেন, দেখুন এখানে এখানে আপনি একটা সিগনেচার দিতে পারবেন। এটা পেন টুলের কাজ। কলার রিপ্লেসমেন্ট টুলস, এখানে দেখেন কলার রিপ্লেসমেন্ট টুলটা দেখতে পান। এখানে যদি আপনি এই কালারটা এখানে করতে চান, এটা আপনি এখানে কিন্তু কালারটা কিন্তু আপনি এখানে অটোমেটিকলি বসে দিতে পারেন। মানে বিভিন্ন ক্ষেত্রে ছবিতে দেখা যায় যে অনেক সময় লিপস্টিক পরাতে হয়, কাজল পরাতে হয়, সেই কালার ক্ষেত্রটা এখানে আপনি এখানে করে দিতে পারেন। দেখেন কালার রিপ্লেসমেন্ট টুলস দেখতে পাচ্ছেন, এই যে কালার, এই কালারটা দিলাম ব্ল্যাক করে দিই। এখানে ব্ল্যাক করে দিলাম এখানে কালার রিপ্লেস করার জন্য, এটা কিন্তু এই কালারটা এখানে চলে আসছে, কালার রিপ্লেস যেটাকে বলে। আমি এতটুকু নিয়ে নিলাম, দেখি এখানে কি দেখায়। দেখেন মানে একটি কালারকে অন্য একটি কালারে রূপান্তরিত করে দিবে। এখানে এখানে যদি আমি ঘষি, এখানে ঘষলাম, দেখি ছবিটা। আমি অনেক সময় ব্রাশ টুল দিয়ে আমরা কাজটা করে থাকি, ধরুন এই জায়গায় আমি ঘষলাম, দেখি এই কালারটা কি কি কালার দেখে, এটা কিন্তু কালারটা কিন্তু আমার রিপ্লেস কিন্তু হচ্ছে না। শুধু যে জায়গাটা অন্য কালার থাকবে, এই কালারটাই রিপ্লেস করে অন্য একটা কালার কিন্তু এখানে দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন রিপ্লেস করে এই কালারটা এখানে দিয়ে দিচ্ছে। ধরুন এটাকে যদি আমি সাদা করে দিই, দেখেন এই যে রিপ্লেস করে এই কালারটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, বিদে কিন্তু এটা সাদা দেখাচ্ছে। দেখেন যদি সাদার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু সাদাই দেখাচ্ছে। রিপ্লেস করার কারণ হলো একটি কালারকে অন্য একটি কালারে রূপান্তরিত করে দেবে। আপনার রিপ্লেসের ক্ষেত্রে দুইটা কালার মিক্স হয়ে যে একটা কালার চলে আসবে, সেটা আপনাকে এখানে করে দিবে। দেখুন এটা কিন্তু অন্য একটা কালারে কিন্তু চলে আসছে, এটা হলো এই কালার। আর মিক্সার ব্রাশ টুল, এখানে মিক্সার করতে চান, ধরুন আমি এই কালার এখানে করলাম, এখন দেখেন সবটি কালার এক হয়ে এখানে মিক্সিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই কালারটা দিয়ে দিলাম, দেখুন এই কালারটাকে মিক্স করে আমরা যতটুকু একটা গ্রেডিয়েন্ট চলে আসে, সেটা কিন্তু এখানে শো করছে। কলন স্টেপ টুল, সেটা তো আপনারা জানেনই। কলন স্টেপ টুলের ক্ষেত্রে সেটা হলো এই জায়গাটুকু আমি হস্তান্তর করবো। এই যে দেখেন কলন স্টেপ টুলে, এটা একটা প্রশ্ন ছিল অনেকের কাছে। ধরুন আমি একটা লাল দেখাচ্ছি, ধরুন এই কালারটা আমি এখানে দিয়ে এটাকে আমি কলন স্টেপ টুলের মাধ্যমে এটাকে আমি এখানে ঘষবো, তখন দেখা যায় যে অনেক সময় কলন স্টেপ টুলে কাম করলাম, কিন্তু এই যে এরকম একটা কালার কিন্তু, দেখুন এই যে একটা কালার কিন্তু এই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে। তখন এই কলন স্টেপ টুলের মাধ্যমে যে কাজটা করবেন, সেটা হলো শুধু এই কালার এটা করার জন্য, এটাকে আমি ডিসিলেক্ট করে দেন। দেখেন এটা কিন্তু যে জায়গায় নিয়ে যাবেন, ওই একটা কালার সিলেক্ট করে নিয়েছে। আপনি এই জায়গায় ক্লিক করে দেন, তাহলে এই জায়গায় কালারটা বসে যাবে। এটার কাজ হলো রিপ্লেস করার জন্য। আবার যদি আপনি পাথ ব্যবহার করতে চান, সেখানে এখানে বিভিন্ন ধরনের পাথ আপনার আছে, বিভিন্ন ধরনের পাথ আপনি ইউজ করে এখানে পাথের মাধ্যমে এটা আপনি করতে পারেন। যেমন এই পাথটা ইউজ করা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন পাথ, পাথ যদি আপনি এটা এটা সিলেক্ট করেন, তাহলে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এটা একটা সিলেক্ট করলাম, এই একটা পাথ এখানে সিলেক্ট করা আছে। এখানে আরো কিছু পাথ রয়েছে, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, একটা পাথ। এখানে বিভিন্ন ধরনের স্টাইলের পাথ এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো কলন স্টেপ টুলের দুইটা কাজ। এই যে একটা টুল দেখতে পাচ্ছেন, হিস্টোরি ব্রাশ টুল, এটা কিন্তু দুইটা হিস্টোরি ব্রাশ টুলের মধ্যে এখানে আছে। ধরুন আমি
ব্রাশ টুলে যাচ্ছি, ব্রাশ টুলে গিয়ে এটাকে একটু এটাকে একটু ধরুন এখানে একটা অন্য কালার করে দেবো। আর হিস্টোরি ব্রাশ টুল যেটা থাকবে, এই যে হিস্টোরি ব্রাশ টুল, এটা যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন পুনরায় আগের কোন ছবিটা যেটা ওইটা চলে আসবে, সেটাকে মুছে দিয়ে এটা আগেরটা চলে আসবে। এটা হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আর্ট হিস্টোরি ব্রাশ টুল এখানে দেন, এখানে আপনি যদি আর্ট করতে চান সেক্ষেত্রে আপনি এই কালারটাকে আপনি মিক্সিং করবেন। ধরুন এখানে আপনি যদি ধরেন তাহলে দেখুন আর্টের মতো কাজটা কিন্তু এখানে করবে। ধরুন আমরা যে আর্ট করি পেন্সিলের মাধ্যমে কালার করতে হয়, সেই কালারটা কিভাবে করবেন, ধরুন এভাবে আমি এটাকে কালার করার চেষ্টা করতেছি। ধরে যদি এটা কালার করতে চান এভাবে ধরবেন, শুধু আর্ট পেন যেটাকে বলে সেটাকে এটা করা যাবে এই টুলসের মাধ্যমে। ইরেজার টুল দেখতে পাচ্ছেন এখানে, ইরেজার টুল, ইরেজার টুল এটাকে আপনি এখানে ক্যান্সেল করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এটা হোয়াইট দিয়ে দিই তাহলে উপরের কালারটাকে আপনি এখানে ইরেজার টুলের মাধ্যমে এটা আমি ক্যান্সেল করে দিতে পারেন। ইরেজার টুলের কাজ হলো এটা। এটা হলো আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজারের টুল ক্ষেত্রে হলো, ধরুন এখানে কিছু অপশন আছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। এখানে কিন্তু অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন এটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে আমি ওকে করে দিচ্ছি। এখন যদি আপনি পিছনের কালারটা শুধু আপনি সিলেক্ট করেন তাহলে এটা এই পিছনের কালারটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের, এটা যদি আপনি পিছনের কালারে সিলেক্ট করেন সেক্ষেত্রে শুধু পিছনের কালারটাই কিন্তু আপনার এখানে সিলেক্ট হবে। এই দেখুন, কুড নট ইউজ দিস ব্যাকগ্রাউন্ড ইরেজার বিকজ প্রোগ্রাম ইরর দেখাচ্ছে এখানে। এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন যদি আপনি এটা এনে সিলেক্ট করে নেন তাহলে শুধু পিছনের কালারটাই আপনি ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ আপনি এখানে করতে পারবেন। দেখুন যে কালারটা আপনি সিলেক্ট করবেন ওই কালারটা এখানে শুধু ডিলিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিলিট হচ্ছে। এখন এখানে আরেকটা টুলস আছে, এই ক্যারেক্টার টুলস দেখুন, এটা কিন্তু ধাপে ধাপে কিন্তু সেট হবে। এটা আমি ওকে করে দিচ্ছি, টিক মার্ক দিয়ে আনহাইড করে দিতে হবে। আমি ফাইন ইটস করে দিই, দেখুন এটা কিন্তু যতটুকু আপনি কাজটা করবেন, যখন ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট করেন ওই কালারটা সে সিলেক্ট করে নিয়ে শুধু ওই কালারটাই রিমুভ করবে। আমরা অনেক সময় সিলেক্ট করে তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এটা করতে হয় না। এটা ধরে আপনি শুধু এই কালারটা সিলেক্ট করছেন, এই কালারটাই আপনি শুধু মাউস যদি না উঠান, তাহলে মাউস যদি উপরে ড্যাশ না করেন, মানে ক্লিক যদি আপনি ছেড়ে না দেন, তাহলে কিন্তু এটাকে আপনি এটার মাধ্যমে এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আমি করতেছি, এখানে কিছু অপশন আছে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিয়ে এটাকে আপনি ঘষবেন। ঘষলে দেখতে পারেন যে যে সাইডটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন শুধু ওই সাইডটাই আপনার সিলেক্ট হবে, অন্যথায় কিন্তু অন্যটা সিলেক্ট হবে না। যদি আমি ব্ল্যাকটা সিলেক্ট করি তাহলে শুধু ব্ল্যাকটা ডিলিট হবে, দেখতে পাচ্ছেন। শুধু এই কালারটা যদি আমি সিলেক্ট করি এই কালারটা সিলেক্ট হবে, অন্যটা সিলেক্ট কিন্তু এখানে হবে না। আমি দেখে যাচ্ছি আবার ছবিতে, আমি আবার দেখাচ্ছি, দেখুন এই যে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। এটা কি চুলটা কিন্তু ন্যাচারাল রেখেই আপনার কাজটা কিন্তু এখানে করতে হবে। মিডল পয়েন্ট ক্লিক করে দিয়ে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমি সিলেক্ট ডিলিট করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে দিয়ে আপনি শুধু মাউসটা এভাবে ঘুরিয়ে নিন, দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি পিছনে একটি কালার দিয়ে দেখাই আপনাকে, এই যে সিলেক্টিভ সলিড কালার চলে যাব, এখন দেখাই এটাকে আমি ড্যাশ করে ধরে উপরে ছেড়ে দিচ্ছি। এখন দেখেন এই যে চুলগুলো কিন্তু ন্যাচারাল রেখেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে। এটা হলো এই আপনার ইরেজার টুলের যে কাজ সেটা কিন্তু এটা। এখন দেখুন আমি আর একটা টুলস এখানে আছে দেখাচ্ছি, ম্যাজিক ইরেজার টুলস যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে এটা পিএনজি মুডে ছবিটা পিএনজি মুড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু লড়াচড়া করতেছে, এটা কিন্তু পিএনজি মুডে চলে আসবে। এখন যদি আপনি এখানে ক্লিক করে দেন এখানেও মার খেয়ে যাবে, ছবিটা ইরেজার হয়ে যাবে, কেটে যাবে, কিন্তু ছবিটা কিন্তু পিএনজি মোড। এটা তিনটা টুলসের তিনটা ধরনের কাজ এখানে আছে। যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এখানে সিলেক্ট করে শুধু আপনি এখানে ঘষবেন, দেখতে পারেন যে অটোমেটিকলি আপনি ব্যাকগ্রাউন্ড ছবি ন্যাচারাল রেখেই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছেন, দেখতে পাচ্ছেন। শুধু ব্যাকগ্রাউন্ড টুলসের একটা কাজ। এই যে আবার একটা টুলস দেখতে পাচ্ছেন, এটা দেখালাম,
গার্ডিয়ান টুলস যেটা দেখতে পাচ্ছেন, এখানে কালার টুলস, পেন্ট, পেন্ট বাকেট টুলস দেখতে পাচ্ছেন, 3D ম্যান্ডেলস, এটা গার্ডিয়ান টুলসটা আমি দেখাচ্ছি। ধরুন আমি এতটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিয়ে দিলাম। এখন এই এইটুকু যে কালার আছে এটাকে আমি গ্রেডিয়েন্ট করার জন্য আমি এটাকে একটা মিক্সিং একটা কালার দিব। দেখেন এটাকে যদি আমি অন্য একটি কালার দিয়ে দিই, এটা সিলেক্ট করে দিলাম, দেখুন এই কালারটা কিন্তু আপনার গ্রেডিয়েন্ট করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। দেখুন আমি ফুল ছবিতে দেখাচ্ছি, ধরুন আমি এতটুকু পরিমাণ কালার করলাম, যদি এই পেজটাকে আপনি একটা শ্যাডো দিতে চান, একটি মিক্সিং একটি কালার দিতে চান, সেটা আমি কিভাবে করবেন লম্বা করে টান, তাহলে দেখুন যে এই পেজটা কিন্তু বিভিন্ন ধরনের একটি কালার কিন্তু এখানে মিক্সিং কালার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। এখন যদি আপনি এখানে সাদা দিতে চান, সাদাও আপনি এখানে দিতে পারেন, হোয়াইট কালার, যে কোনো কালার এখানে আপনি সিলেক্ট করে আপনি এখানে দিতে পারেন। ধরুন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এটা হলো আপনি ব্যানার করবেন, ব্যানারের অন্য অন্য যে বিষয় কাজগুলো সেগুলো আপনি এখান থেকে এটা আপনি করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কালার দেওয়া আছে, এটা মিক্সিং কালার হয়ে যাবে একটা গ্রেডিয়েন্ট টুলসের জন্য। আবার এখানে পেন্ট বাকেট টুলস দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি পেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কোন কোন জায়গাটুকু আপনি পেন্ট করতে চাচ্ছেন, কোন কালারটা এখানে আপনি দিবেন। ধরুন আমি এখানে লাল কালার দিব, এটুকু আমার লাল কালার দরকার, বা এ আমি হাতে হাতে এটুকু আমি লাল দিয়ে দিচ্ছি। এটাকে আপনি এতটুকু পরিমাণ যদি আপনি দিতে চান, এখানে আপনি আস্তে আস্তে ক্লিক করবেন, এটা লাল হয়ে যাবে। আপনি যেটা পেন্ট টুলের জন্য আপনি যে কালার করবেন, ধরুন আমি এই কালারটুকু করবো, ঠোঁটের কালারটা করতেছি, ধরুন আমি ঠোঁট একটু রাউন্ড করে দিলাম, এখানে আমি একটু কালারটা দিয়ে দেবো, এই যে কালারটা এটুকু আপনি কালার এখানে সেট করে দিতে পারেন। এটার কাজ হলো এটা। এখন এই যে একটা টুলস দেখতে পাচ্ছেন, ব্লার টুলস, সার্ফিং টুলস, এই যে সাংনেটস টুলস দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশ, যেগুলো আপনি ব্লার টুলস দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে যদি আপনি একটু ব্লার করতে চান, দেখুন আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, স্ট্রেন্থটা একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আপনি এটাকে একটু ঘষেন, এটা কিন্তু ছবিটা একটু একটু কিন্তু ঘোলাটে গোলাটে কিন্তু হয়ে যাবে, ছবিটা একদম ক্লিয়ার হবে না, ছবিটা একটু গোলাটে গোলাটে হয়ে যাবে। আর যদি সার্ফিং টুলসটা দেখতে পারেন, এটা যদি আপনি ক্লিক করেন, ছবিটা একটু সার্ফিং এ চলে আসবে, একটু লাইট চলে আসবে। দেখেন আমি আগে ছবিটা একটু ঘোলা হয়েছিল, আর এই ছবিটাকে একটু সার্ফিং, সেটা হলো একটু চকচকে করার জন্য, শার্প করার জন্য, সেটা হলো এইটা। আর আর যে টুলটা দেখতে পাচ্ছেন, ম্যাটস টুল যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি এখানে কিছু মিশাতে চান, সেটাকে এটাকে আমি একটু বাড়িয়ে দিব, এটাকে মিশাতে চান, আপনি কোনো কিছু আপনি এদিক সেদিক করতে চান, এভাবে ধরুন আমি এদিকে কালারটা আমি ধরুন এই কানের ধুলটা আমি এখানে কেটে দিব। কেটে দেওয়ার জন্য এটা ইরেজার টুলের মাধ্যমে কাজটা করতে হতো, আমার কালার সিলেক্ট করে নিতে হতো, বিভিন্ন কিছু অবলম্বন করে কিন্তু তারপরে এটা আমরা করতে হতো। এটা কিন্তু এই টুলসটার ক্ষেত্রে হলো আপনি যতটুকু মিশাতে চাচ্ছেন ততটুকু আপনি এখানে কাজটা এখানে করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, শুধু এটা আপনি রিমুভ করে দিবে। দেখতে পাচ্ছেন টুল ধুলটা কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। এটার এই টুলসের কাজ হলো আপনার এটা, এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে লেখা মুছানোর ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে কাজটা এখানে করতে হয়। এখন যাব আমি, এখানে তিনটি টুলস আপনাদের দেখিয়ে দিলাম, এখানে আরেকটি টুলস আছে, এই যে দেখুন ডটস টুল দেখতে পাচ্ছেন, ব্রাউন টুলস, স্পঙ্গ টুলস দেখতে পাচ্ছেন, এখানে যে তুল দেখেন, এখানে রাউন্ড টুলস যেটাকে বলে, ছবিটাকে যদি আমি একটু শার্পনেস করতে চাই, একটু কোনো কিছু ব্রাইটনেস যদি বাড়াতে চান, সেক্ষেত্রে এটাকে আপনি একটু শার্প ব্রাইটনেস করার জন্য এটাকে আপনি ব্যবহার করতে পারেন এই টুলস। আবার ব্রাউন টুলস দেখুন, এটাকে যদি আমি একটু ব্রাউন হলো, সেটা হলো আপনি ছবিটাকে একটু ডিপ করতে চান, সেই ডিপের ক্ষেত্রটা এটাকে আমি করতে পারেন, বা একটি কালার করতে চান একটু ডিপ করবেন সেটাকে, ধরুন আমি এটাকে একটু ডিপ করে দিব, এটা ডিপ হয়ে গেল। আবার এখানে আরেকটা টুলস দেখতে পারবেন, স্পঞ্জ টুলস, এটা দেখতে পাচ্ছেন, এটা এনে দেন, এখানে যে কালারটা সিলেক্ট করা থাকে সেই কালারটা কিন্তু এখানে শো করবে। ধরুন আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার বা মিক্সিং কালার যেটা থাকবে সেটা এখানে সিলেক্ট করা হবে। দেখেন
কিন্তু অনেকটা কালার মিক্সিং হয়ে কিন্তু কালারটা এটা চলে আসতেছে। তো দেখতে পেলেন একটি ছবিতে একটি যে ফটোশপের টুলসে বিভিন্ন ধরনের টুলস আপনার এখানে থাকে, বিভিন্ন ধরনের কাজ। যেমন এখানে পেন টুল দেখতে পাচ্ছেন, পেন টুলে সাধারণত আমরা সিলেক্ট করার জন্য, মার্ক করার জন্য পেন টুলের ব্যবহার আমরা এখানে করে থাকি। ম্যাক করে দিয়ে ম্যাক সিলেকশনে ক্লিক করে দিলে এটা সিলেকশন হয়ে যায়। আমি ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি, পেন টুল। এখানে কয়েকটা অপশন আছে, ধরুন আমি এখানে এতটুকু পরিমাণ সিলেক্ট করে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ম্যাক সিলেকশন আমি ওকে করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে দিলে কালার সিলেক্ট করলে এটা কিন্তু এতটুকু পরিমাণ কালার এখানটা হয়ে যাবে। এখন এই পেন টুলের ক্ষেত্রটা যদি আপনি এখানে কিছু অপশন থাকবে, দেখুন আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম, ম্যাক সিলেকশন এটা ওকে, দেখেন এটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন দেখুন আমি পেন টুলে আবার চলে গেলাম, এখানে পাথ অপশন আছে, স্ন্যাপ শেপ অপশন আছে। যদি আমি শেপে যাই, দেখেন শেপে গেলে আপনি যে কালারটা এখানে সিলেক্ট করা থাকবে সেই কালারটা এখন এখানে আপনার ওকে হয়ে যাবে। ধরুন এটাকে আমি পেন টুলে চলে যাচ্ছি, আবার শেপ সিলেক্ট করে দিলাম, আমার এই কালারটা আছে এখানে, ধরুন আমি এই কালারটাকে এই কালার রেড কালার করে দিলাম, এটাকে আমি রেড করে দিচ্ছি। দেখুন তো ব্ল্যাক কালারে চলে আসছে, কারণ হলো আমি প্রথম যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করেছিলাম সেটা ব্ল্যাক কালারের জন্য এটা পাতটা এখানে চলে আসবে। এখন আমি যদি সিলেক্ট করি, দেখেন এই যে কালারটা, এটা দুইটা কিন্তু ফিল কালার আর স্ট্রোক কালার দুটা, এটা কিন্তু দুইটা কালার এখানে আছে। আমি যদি এই কালারটাকে ইয়েলো কালার দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ইয়েলো কালার চলে আসছে, দুইটা কালার দুই দিকে। আবার যদি এটা সিলেক্ট করে দিই, এটা যদি আমি ধরেন ব্লু কালার দিয়ে দিলাম, দেখেন এটা দুইটা কালার কিন্তু দুইটা এখান থেকে, এটা হলো পাথের অপশন। আর যদি আপনি পাথ না চান এই স্ট্যাফের কাছে, এটা পাথ যদি চান তাহলে পাথের ক্ষেত্রে শুধু আপনি যে কালারটা সিলেক্ট করুন সেটা হলো শুধু এই কালারটা, এখানে কাজটা কিন্তু এখানে আপনি করতে পারবেন। তাহলে দেখলেন যে কিভাবে পেন টুলের মাধ্যমে কাজটা করতে হয়। দেখুন এটা সিলেক্ট করে এটাকে আপনি এক্সট্রা কোনো কালার এখানে আপনি আসবে না, সেটা হলো শুধু আপনি পেন টুলের কাজ মার্ক করার জন্য শুধু এটা। এখন টাইপিং এর ক্ষেত্রে দেখেন, টাইপিং এ যে টাইপিং এখানে যদি আপনি হরিজেন্টাল টাইপ করতে চান, ধরুন আমি এখানে টাইপ করে দিলাম, এখানে কিছু এটা আমি হরিজেন্টাল টাইপ করলাম, এখানে ভার্টিক্যাল টাইপ আছে, হরিজেন্টাল টাইপ ম্যাক্স আছে, ভার্টিক্যাল টাইপ ম্যাক আছে। এটা ধরুন আমি ভার্টিক্যালে সিলেক্ট করে দিলাম, ভার্টিক্যালে লেখাটা আপনার নিচ দিকে চলে আসবে লেখাটা, এটা হলো টাইপের ক্ষেত্র, এটা হলো আমরা টাইপের ক্ষেত্র। এখন আবার একটা আছে হরিজেন্টাল টাইপ ম্যাক্স টুল, এখন যদি আপনার এখানে ক্লিক করেন, দেখেন আমি দেখাচ্ছি, ধরুন এখানে আমি ক্লিক কয়েকটা লেখা আমি ক্লিক করে দিলাম, এখন এটা কিন্তু ম্যাক হয়ে যাচ্ছে, সেটা হলো আপনার অটোমেটিকলি লেখাটাকে মার্ক করে নিবে এলাকা, আপনি যে লেখাটা লিখলেন সেটা হলো মার্ক করে ফেলবে অটোমেটিকলি। সেটা এটাকে ভার্টিকুলার ক্ষেত্রেই একই টাইপ, সেটা হলো এটা হলো হরিজেন্টাল আর এটা হলো শুধু ভার্টিকুলার টাইপ ক্ষেত্র। এখানে আরো কিছু অপশন আছে, সেখানে এখানে দেখেন আপনি প্যারাগ্রাফ আছে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, যদি আপনি এখানে ধরুন আপনি ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমি হরিজন্টালে চলে যাচ্ছি, এখানে আমি এই যে এটা আমি সিলেক্ট করলাম, ধরুন আমি বাংলাদেশ লিখলাম, এখানে যদি আপনি আন্ডারলাইন দিতে চান, আন্ডারলাইনের ক্ষেত্রে এখানে দেখেন কিছু অপশন আছে, এটা ধরুন মিডল পয়েন্ট আমি একটা দাগ দিতে চান সেটা আপনি দিতে পারেন, আর যদি আপনি আন্ডারলাইন করতে চান সে আন্ডারলাইনের ক্ষেত্রে এটা দিতে পারেন। এটাকে আপনি ছোট করতে চান, একটু বড় করতে চান, সেক্ষেত্রে আপনি পুরো কি ট্রান্সলেট করতে চাচ্ছেন কিনা, বা ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটা, এটাকে শুধু এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এটিকে, আমার তো স্মল লেটার ছিল, সেটাকে আমি ক্লিক করার পরে এটা ক্যাপিটাল লেটারে চলে আসছে, কিন্তু দেখেন এই যে এটা কিন্তু আমি স্মল লেটারে করেছি, এটা যদি ক্যাপিটাল লেটার করতে যাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। ধরুন আমি এখানে সবগুলা এক পরিবর্তন করবো, সেটা হলো ক্যাপিটাল লেটার, এটাকে আমি ক্লিক করে দিলে সবগুলাই এক সাইজের হয়ে যাবে। এটা যেন আপনার রেটো করতে চান একটু ইলেকট্রিক্যাল, সেটাকে আপনি এটাকে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। আবার এটা লেখাটাকে একটু বোল্ড করতে চাইলে একটু বোল্ড করতে পারেন, এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন। এখানে আরও কিছু অপশন আছে, দেখুন
এখানে বিভিন্ন ধরনের কিছু সফটওয়্যার এখানে অপশন কিন্তু এখানে দেওয়া আছে। ধরুন আমি এটাকে একটু বাড়িয়ে দিব, একটু স্পেসটা করার জন্য 120 দিয়ে দিলাম। দেখুন এটা যদি আমি ইন্টার বাটন প্রেস করে দিই, এটা কিন্তু একটু স্পেস কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এখন এটাকে যদি সিডি করে আমি যদি একটু একদম চাপিয়ে দিই, সেক্ষেত্রে আমি যদি সাইড দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এদিকে লেন্থ হাইট মানে হাইট সাইডটা কিন্তু একটু কমে গিয়েছে। এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু, এখানে আবার এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি একটু হাইড করে দিই, লেখাটা একটু দ্রুত দ্রুত চলে আসবে। যদি আমি মাইনাস করে দিই, তাহলে দেখেন একটা লেখার উপরে আর একটা লেখা কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে 0 ডিগ্রি রেখে দিলে, 0 রেখে দিলে দেখবেন যে লেখার স্পেসটা এখনো ঠিক আছে। এখানে আপনার ফন্ট সাইজ, কোন সাইজে ফন্ট আপনি করবেন, যে সাইজ আপনি এখানে দিতে চান সেই সাইজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই লেখাটাকে সিলেক্ট করে পরে এখানে ধরুন আমি এই সাইড করে দিলাম, লেখা একটু সাইজটা এত সেতু করতে পারবেন। এখানে যে লেটার সাইড দেওয়া আছে, বিভিন্ন সাইজ আপনি এখানে দিতে পারবেন, সাইজ এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে লেখার টাইপ ধরন চেঞ্জ অন সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের লেখা আছে, বিভিন্ন ধরনের টাইপ এখানে দেওয়া আছে, যেটা মন চান সেটা এখান থেকে আপনি করে দিতে পারেন। ধরুন আমি এটাকে সিলেক্ট করে এই লেখাটা আমি দিয়ে দিলাম, এই লেখার ডিজাইনটা এটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। রেগুলার থাকে, বোল্ড থাকে, এখানে আপনি বিভিন্ন ধরনের আইটেম এই টুলের মাধ্যমে, এই টাইপিং টুলের মাধ্যমে এটা কাজটা আপনি এটাকে এখানে করে নিতে পারেন। তাহলে দেখলাম যে টাইপিং টুলের কাজটা কিভাবে করতে হয় সেটি দেখালাম আমি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখলেন এখন এই যে সিলেকশন টুলটা দেখতে পাচ্ছেন, পাথ সিলেকশন টুল আর ডিসাইড সিলেকশন টুলস। ধরুন আমি এটাকে এনে কয়েকটা কাজ করেছি, আমি দেখাচ্ছি আপনাদের। একটা কাজ করেছি, ধরুন এই একটা সিলেকশন করেছে, আমি একটা করেছি। এখন এই দুইটাকে সিলেক্ট করতে গেলে তা অনেক সময় রেজাল্ট সিলেক্ট করতে চান, আনসিলেক্ট আর সিলেক্টেড এই ব্যবহারগুলো এই ক্ষেত্রে করতে হয়। যেমন পাথ সিলেকশন, এই পাথের যখন কাজ করবেন আপনি পেন টুলের মাধ্যমে পাথের কাজ করুন, তখন এই ক্ষেত্রটা এখানে আপনি সিলেকশন বা আনসিলেকশন এখানে আপনি করে নিতে পারেন। তখন শুধু এটার ক্ষেত্রে, এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না, এটা আমাদের প্রয়োজন হয় না। তখন লাইন টুলস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি দেখাচ্ছি কিছু টুলস। এখানে কিছু টুলস আছে, যেমন রেগুলার টুলস যেটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি এখানে সিলেক্ট করে দেন, এটা কিন্তু কালার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এখানে দুইটি কালার দেওয়া আছে। এটা এখানে মিডল পয়েন্টে কোন কালারটা রাখতে চান, আপনার আউটসাইডে কোন কালারটা রাখতে চান, সেটা কিন্তু এটা কিন্তু আমি নির্ধারণ করে দিতে পারেন। দেখুন আমি এটা এতটুকু সিলেক্ট করলাম, মিডল পয়েন্টে যতটুকু থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা মানে আউটসাইড কালার যেটা, এটা কতটুকু থাকবে, কি কালার থাকবে, এটা কিন্তু এটার জন্য এটা সিলেক্ট করা। এখন যদি আপনি পাতে ব্যবহার করেন, দেখুন পাতে দিয়ে দিলেন, এটা আপনি শুধু এটাকে আপনি সিলেক্ট করবে না, আপনি সিলেক্ট করার পরে আপনি যে কালার দিতে চান সেই কালার এখানে আপনি দিতে পারবেন, শুধু আন্ডারলাইন করার জন্য। এখানে পিক্সেলে যদি যান, আপনি কত পিক্সেল নিতে চান, এটা কিন্তু পিক্সেল আপনি এখানে দেখাবে, ওয়াইড হাইট কতটুকু নিয়েছেন। দেখেন এখানে আপনি কয়েঞ্চি পরিমাণ নিয়েছেন সেটা কিন্তু এখানে, যে ব্ল্যাক যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা উঠতেছে, এটা কিন্তু আপনি এখানে দেখে দিতে পারেন। এটা কিন্তু আপনার এটার ক্ষেত্র হলো শুধু এটা পাতের ক্ষেত্রে। এটা আবার এখানে দেখেন রাউন্ড টুলস দেখতে পাচ্ছেন, কোনো কিছু আপনি রাউন্ড যদি করতে চান, ধরুন এই ছবিটাকে আমি কেটে দিচ্ছি বা অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি, আমি একটা পেজ নিয়ে নিলাম, পেজ নিয়ে এখানে আমি কাস্টম সাইজে যাব, ইঞ্চিতে ক্লিক করে দিচ্ছি আমি, সেটা হলো এখানে যদি 8 ইঞ্চি দিয়ে দিই, হাইটে দিলাম আমি 10 ইঞ্চি, রেজলিউশন দিয়ে দিব ধরুন 300। ধরুন আমি একটা পেজ নিয়ে নিলাম, এই পেজ ক্ষেত্রে দেখাচ্ছি। এখন আমি এখানে একটি লেখা লিখবো, শুধু এই রাউন্ডটাকে করে দেবো। রাউন্ডটা করার জন্য এখানে আমি যে পিক্সেলটা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি 50 করে দিই,
50 করে দিতে আমি ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এখন দেখেন এই যে যে লেখাটা কিন্তু আগে কিন্তু এরকম রাউন্ড কিন্তু ছিল না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ছিল না। এখন যদি আপনি কোনো কিছু ব্যানার আর্ট করতে চান বা কোনো কিছু লিখতে চান, একটা লিখে দেখাচ্ছি আপনাদের, ধরুন ধরুন এই যে লেখাটা আমি লিখেছি, এই যে এই লেখাটাকে আমি একটি রাউন্ডের মাঝে দিয়ে দিব, রাউন্ডের মাঝে দেওয়ার জন্য এই লেখাটাকে এদের ধরে এটা আমি একটু রাউন্ড করে দিলাম, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটাকে আমি চেঞ্জ করে একটু রাউন্ড করে আমি দিতে পারবো। সেক্ষেত্রে এটা আপনি রাউন্ড হোসের জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। তো পা দিয়ে দিলেন, দেখেন এটা কিন্তু এখানে সিলেক্ট আপনি করে দিতে পারেন, পা দিয়ে দেন তো টুক পূরণ, আমি পাথ সিলেক্ট করে দিচ্ছি, ডিফাইন কাস্টম পাথ, এটা আমি ওকে করে দিলাম, এটা আমি ওকে করে দিচ্ছি। ধরুন আমি এতটুকু এখানে সিলেক্ট করে দিয়ে নিচের কালারে আমি নিচে একটা কালার এখানে দিয়ে দিতে পারি, গ্রেডিং কালারের জন্য এটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি, পিক্সেলে সিলেক্ট করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের কালার এখানে আপনি দিয়ে দিতে পারেন। ধরুন এটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিব, পিছনে আমি লেখাটাকে এটাকে আমি সিলেক্ট করার জন্য এটাকে আমি অন্য ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমি রাউন্ড করে লেখাটাকে রাউন্ডের মাঝখানে রেখেছি। আরো যদি রাউন্ড আপনি করতে চান সেক্ষেত্রে আমি ধরুন আমি 100 দিয়ে দিলাম, 100 দিয়ে এটা কিন্তু আরেকটু রাউন্ড কিন্তু আগের চেয়ে আরেকটু কিন্তু রাউন্ড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা শুধু আপনি যে ডিজাইন করবেন সেক্ষেত্রে এই রাউন্ডের ক্ষেত্রটা শুধু রাউন্ড টুলসের এটা আপনার ক্ষেত্র করতে হয়, আর যদি আপনি গোল করতে চান সেজন্য আপনি কতটুকু গোল করবেন এটা গোল করতে পারেন, যদি আপনি একটা সিল তৈরি করতে চান সে সিলের ক্ষেত্রে এটা কি করবেন সেটা কিন্তু এটা এটার মাধ্যমে আপনি করে নিতে পারেন, ধরে এভাবে ধরে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। শুধু এটার ক্ষেত্রে এটা আপনার পিক্সেলের ক্ষেত্রটা সবচেয়ে বেশি হয়, কতটুক হাইট করুন কতটুক সিলেক্ট করুন আপনি এটাকে, আমি এটাকে সিলেক্ট করে এটা কাজটা আপনি এখান থেকে করতে পারেন। এখন এখানে আরো কিছু টুল আছে, যেমন এখানে কিছু টুলস আছে, এখানে বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকানোর জন্য অন্য অন্য কিছু আঁকানোর জন্য কিন্তু এটা কাজটা এখানে করতে হয়। দেখুন আপনি যে কালার দিতে চান ওই কালার এখানে আপনি সিলেক্ট করে দিলে কিন্তু কালারটা এখানে পাতে চলে আসবে, দেখতে পাচ্ছেন এটাকে এতটুক পরিমাণ আপনি যেভাবে করতে চান সেটা কিন্তু এই পাতের ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন। এখন ধরুন লাইন টুলস, লাইন টুলসের ক্ষেত্রটা সেটা হলো ধরুন আমি এখানে একটা লাইন দেবো, শিফট বাটন ধরে এটাকে আন্ডারলাইন করে দিলাম, আমি একটা কলামের দরকার আমার বা একটা আমি কলাম আঁকাবো, সেক্ষেত্রে সেটা কিভাবে করব, ধরুন আমি এতটুকু দিয়ে দিলাম, আমি এতটুকু পরিমাণ করলাম, এখানে এখানে আমি কোন আছে কিছু দিতে হবে, আবার এখানে কিছু আমার দাগ দিতে হবে, আমার ইচ্ছা মতো লাইন সাজানোর জন্য আমি এটা এখানে করে দিলাম, এখানে শিফট ধরে তারপরে লাইনটাকে টানবেন, তাহলে কিন্তু এটা বিভিন্ন ধরনের আপনার একটা কলাম র যেভাবে তৈরি করেন না কেন ফটোশপে আপনার কলাম র এগুলো আপনার তৈরি করতে পারেন, যেটা আমরা এক্সেলে করে থাকি সেটা আপনি এখানে কিন্তু আমি করে নিতে পারেন। সেটা হলো এই লাইনের ক্ষেত্রটা হলো এটা লাইন টুলের কাছে এটা। এখন দেখেন এখানে কাস্টম শেপ টুলস যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু বিভিন্ন ধরনের টুলস এখানে আছে, ধরুন এই যে টুলটা শেপ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, এখানে যদি আমরা সবগুলো না আসে তখন আপনি এখানে এই যে সিটিংটা দেখতে পাচ্ছেন এই যে আইকনটা এখানে অল ক্লিক করে দিয়ে এখানে ওকে করে দেবেন, এখানে দেখবেন যে বহুত কিছু এখানে চলে এসেছে, আরও যতগুলা অপশন আপনার এখানে থাকবে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য আপনার বিভিন্ন ধরনের অপশন থাকে, ধরুন এই যে মাস্কটা আছে এখানে মাস্ক সিলেক্ট করে দিতে পারেন, মাস্কটা দেবেন বা স্ন্যাপ দিয়ে দিলেন কোন কালার দিতে চান এই কালার, ধরুন আমি এই কালার দিয়ে দিলাম, এই কালার দেওয়া আছে, খরগোশ আছে যেমন খরগোশ একটি আইকন আপনি দিতে চান এখানে আইকন দিতে পারেন, এখানে আপনি বিভিন্ন ধরনের কালার গ্রেডিং করার জন্য ধরুন আমার এই যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, এটাকে আপনি এখানে ইউজ করে আপনি এই শেপটা দেওয়া আছে এটাকে ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আইকন এগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন, ধরুন আমি একটা দিয়ে দিলাম, এখানে অনেক ধরনের অপশন আছে সেগুলো কাজ আপনি এভাবে করতে পারেন শুধু এর কাস্টমের মাধ্যমে, যদি কোনো কিছু না পান সেক্ষেত্রে
সিটিং চলে যাবেন, এই যে আমি যে দেখিয়েছিলাম আপনাকে, এই যে সিটিং, এটাকে আপনি ওয়ালে ক্লিক করে দিবেন। ওয়ালে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে এগুলা চলে আসছে, ওয়ালে সবগুলো অ্যানিমেশন থাকে থাকে, এগুলো সবগুলা স্যাম্পল বল সবগুলো যদি অ্যানিমেশন দেন তাহলে ওকে করে দেন, শুধু অ্যানিমেশন গুলো চলে আসবে। আর যদি আপনার ওয়ালে সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে আমরা যতগুলা আইকন এখানে দেওয়া আছে, অ্যানিমেশন যতগুলো আইকন দেওয়া থাকবে সবগুলো এখানে আপনার এখানে অটোমেটিক শো করে আপনার চুজ মতো আপনি এখানে কাজগুলো আপনি এখানে করতে পারবেন। এই যে হ্যান্ড টুল দেখতে পারছেন, হ্যান্ড টুল, হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে ধরে এদিক সেদিক সরাতে পারবেন, লড়াতে পারবেন। যেটা আমরা স্পেস ধরে করে থাকি সেটা হলো শুধু এটার ক্ষেত্রে, স্পেসে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে যে এটা আমরা সরাতে হয় তখন আপনি এই হ্যান্ড টুলের মাধ্যমে এটা আপনি করতে পারেন। এখানে যেখানে আছেন জুম টুলস দেখতে পাচ্ছেন, এটাকে জুম যদি করেন, আমরা কিবোর্ড তো অল কন্ট্রোল ধরে অনেক সময় জুম করে বা ম্যানেজ করে থাকি, তখন এটা হলো জুমের ক্ষেত্রে। এটা যদি আমরা জুম করতে চান জুম করুন, আর ম্যানেজে ক্লিক করে দিলে এটাকে আপনি ম্যানেজ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ম্যানেজ হয়ে যাবে। এখন আমি জুম করলে, জুমে ক্লিক করলে দেখবেন জুম হয়ে গেছে। তাহলে দেখালাম যে কালার কিভাবে করতে হয়, প্রতিটা টুলস আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কাজগুলো করবেন। সেক্ষেত্রে আরো বিভিন্ন কিছু অপশন থাকে, সেগুলোও কোন এক সময় আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো। আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। দেখলেন সবাই যে একটি ফটোশপের কাজে বিভিন্ন ধরনের কাজ কিভাবে করতে হয় সেটি কিন্তু এভাবে করা যেতে পারে, কিন্তু আসলে কিন্তু ফটোশপটা দেখাতে গেলে বহুত সময় লেগে যাবে আপনার, যে ফুল কোর্স শিখে নেয় আসলে এভাবে শেখানো সম্ভব না, অনেক সময় লেগে যেতে পারে। সেজন্য আমি যতটুকু কম সময়ের মধ্যে আপনাদের দেখানোর দরকার ততটুকু কম সময়ের জন্য আমি এটি দেখিয়ে দিয়েছি। আবার একটা ভাই বলেছে যে রেডিয়াসের ক্ষেত্রটা যদি আমাকে একটু দেখিয়ে দিতেন সেটা একটু ভালো হতো, সেটা আমি দেখাবো। এই যে দেখেন একটা রেডিয়াসের ক্ষেত্র, সেটা হলো ছবিটা একটু স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে এটা একটা প্রেস করে নিলাম। প্রেস করে দিয়ে আমি যাব এখন ফিল্টারে, ফিল্টারে যাব ব্লার, ব্লারে গিয়ে যাব আমি গাউসিয়ান ব্লার। দেখতে পাচ্ছেন গাউসিয়ান ব্লারে এই যে রেডিয়াসটা দেখতে পাচ্ছেন, এই রেডিয়াসটা আমি একটু কমিয়ে বাড়িয়ে দিলাম, একটু ধরুন আমি আমি এতটুক পরিমাণ, এতটুক পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে যে মাস্ক আইকন দেখতে পাচ্ছেন, এটা লেয়ার মাস্ক, এখানে ক্লিক করে কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখন আমি ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবো, যদি ইরেজার টুলের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন হলো আপনার হোয়াইট, আর ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। আর যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করেন, ব্রাশ টুল দিয়ে করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হলো আপনার ব্ল্যাক, আর ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। আমি দুটোতেই আমি কাজ করে দেখাচ্ছি। এই দেখুন এটা আমি এখানে ক্লিয়ার করছি, ক্লিয়ার করে কিন্তু শুধু আমি ব্রাশ টুলের মাধ্যমে একই কাজ আমরা দুইটা টুলের মাধ্যমে করতে পারেন। যে ব্রাশ টুল দিয়ে আমি কাজটা করলাম, এখন যদি আপনি ইরেজার টুলের মাধ্যমে করেন, ইরেজার টুলে চলে গেলাম আমি, কিন্তু এখানে আর অপশনে চলে যাব না। এখন আমি শুধু এটাকে চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি আপনি এখানে গেছেন তাহলে দেখবেন যে আপনি ব্রাশ টুলেও কাজটা করতে পারবেন, এবং কি আপনি ওই ইরেজার টুলের মাধ্যমেও কিন্তু কাজটা আপনি এখানে ছবিটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন। দেখুন আমি কাজ করতেছি, ছবিটা কিন্তু এখানে ওটা কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে। একবার বলেছিল যে আমার যদি এই রেডিয়াসের ব্যাপারটা যদি আমাকে একটু বলতেন, তাহলে দেখলেন যে কিভাবে এই কাজটা আমি করতে হয়। এখন যদি আপনি ব্যাগে চলে যাচ্ছি, আমি ব্যাগে চলে যাচ্ছি কন্ট্রোল আই, এখন আমি ধরুন ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করব, ব্রাশ টুলের মধ্যে কাজটা করে ছবিটাকে আমি একটু ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার জন্য আমি এভাবে কাজটা করে দিব, কালারটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে পরে আপনাকে এটাকে কাজ আপনি করবেন। দেখুন ছবিটা কিন্তু এই ব্রাশ টুলের মাধ্যমে ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, যেটা ফিল্টার ব্যবহার করে ব্লার ব্যবহার করে সেটা কিন্তু আপনি স্মুথ করে নিতে পারছেন ছবিটাকে। ছবিটাকে সুন্দর করতে হলে কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো কিন্তু করতে হয়। দেখেন যে একটি টুলসে, একটি ফটোশপে যে কতগুলো টুলস, কতগুলো কাজ ধরন থাকে সেগুলো আসলে কিন্তু বলা সম্ভব না, এভাবে একটি ভিডিওর মধ্যে কিন্তু জানার সময় আস্তে আস্তে সবগুলাই জানতে পারবেন। দেখেন ছবিটা কিন্তু অনেকটাই এখন কিন্তু সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। দেখেন আমি হাইড করে দেখাচ্ছি, আগে যে ঝাপসা ছিল সেই ঝাপসা ভাবটা কিন্তু এখন কিন্তু চলে গেছে, এখন কিন্তু ছবিটা স্মুথ হয়ে গেছে। তাহলে দেখলেন যে একটি ছবিতে কিভাবে কাজ করতে হয়। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন একটি ভিডিও পেতে পারেন। আল্লাহ হাফেজ।